অবশ্যই ভালো একটা সুযোগ ছিল, ওয়ার্ল্ড কাপ ইয়ার বা ইন্ডিয়াতে খেলা যদি যেতে পারতাম ভালো হতো, বাট যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। তবে কি সাকিব আল হাসান আমেরিকার বিমান ধরবেন? আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন, মনে ক্ষোভ আছে কিনা তা বোঝার উপায় নেই। তবে তার বক্তব্য থেকে কিছুটা আঁচ পাওয়া যায়, কিছুটা হলেও মনোক্ষুণ্ণ টাইগার অলরাউন্ডারের। হাসি মুখে বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তবে এখনই পরিবারের কাছে যাচ্ছেন না সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে আবারও দেখা যাবে এই অলরাউন্ডারকে। সিটি ক্লাবের বিপক্ষে শনিবার মাঠে নামবে সাদা কালোরা, সেই ম্যাচে তার অধিনায়কত্ব করার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রিমিয়ার লিগে আরও একটা ম্যাচে দেখা যাবে টাইগার পোস্টার বয়কে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবের কম বোলিং করা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ডিপিএল এ টেবিলের 8 নম্বরে থাকা মোহামেডানের সুপার লিগের স্বপ্ন টিকিয়ে রাখতে নিজের সেরাটা দিয়েই খেলবেন সাকিব। প্রথমবার আইপিএল খেলার সুযোগ মিস করতে চান না লিটন দাস, তাই কলকাতা নাইট রাইডার্স থেকে নাম সরিয়ে নেওয়ার কথা বললেও তিনি সরিয়ে নেননি। জাতীয় দলের ব্যস্ততা শেষ, এখন লিটনের গন্তব্য কোথায়? গুঞ্জন ছিল তৃতীয় দিনে আইরিশদের হারাতে পারলে সেদিনই ভারতের বিমান ধরবেন, তবে তা হয়নি। ঢাকা টেস্ট শেষ হয়েছে চতুর্থ দিনে, জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থেকে ছুটি পেলেও এখনই আইপিএলে যোগ দিচ্ছেন না লিটন দাস। 9 তারিখ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার, সেই ম্যাচে লিটনের সেরা একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম, তাই 14 এপ্রিল ম্যাচ সামনে রেখে আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়বেন উইকেট রক্ষক ব্যাটার। তারপরও কলকাতার একাদশে লিটনের জায়গা হবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে, কারণ তার জায়গায় খেলছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরুবাজ, রয়েছেন দারুণ ছন্দে, দলও জয় পাচ্ছে নিয়মিত। লিটন অবশ্য এর মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলতে চায়, আবাহনীর হয়ে 10 এপ্রিল শেখ জামালের বিপক্ষে দেখা যেতে পারে তাকে। সোমবার ম্যাচ খেলে পরদিন ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন লিটন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।